আমার নিজেরও ক্যাটারাক্ট অপারেশন, আবার আমার মন্ত্রীরও ক্যাটারাক্ট অপারেশন, সমস্যা এখানেই দেখা গেছে, যার জন্য তার 15 মিনিট পরপর ড্রপ দিতে হয়, যে জন্য উনি অসুবিধা পড়ে যাচ্ছেন পড়তে। আর আমার তো আপনি জানেন একটু ঠান্ডা লেগে গলার অবস্থা, কালকেও ওই অবস্থা ছিল, পড়তে গেলে কাশি উঠলে আরও সমস্যা, এটাই হচ্ছে সব থেকে এবার দুর্ভাগ্য, কখনো এরকম হয়নি, এবার হয়েছে। তবে এ পর্যন্ত উনি পড়েছেন, বাকিটুকু আমি যতটুকু পারি আমি পড়ে দিতে চাই, আপনি যদি আমার। জি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনি পড়ে দেবেন, জি আপনি উপস্থাপন করুন। তাই কি বসে বলবো না? আপনার যেভাবে সুবিধা বসে বলতে পারেন। জি আচ্ছা ধন্যবাদ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট এবারে আসলে এখান থেকে মাননীয় অর্থমন্ত্রী যতটুকু পড়েছেন তারপর থেকে আমি শুরু করছি। যেমন বিভিন্ন খাতে কর অব্যাহতি এক্সামশন যতটা সম্ভব পরিহার করা হবে, অস্বাভাবিক কোনো কারণ ব্যতীত এসআরও জারি করা আমরা পরিহার করব, এর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে, সরকারের প্রতি ব্যবসায়ীদের আস্থাও বেড়ে যাবে। এখান থেকে উপরে বর্ণিত আমাদের সকল পরিকল্পিত ও সংস্কারমূলক কর ব্যবস্থাপনার হাত ধরে 2019-20 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে 3,77,810 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,25,600 কোটি টাকা সংগ্রহ করা হবে, এনবিআর বহির্ভূত সূত্র হতে কর রাজস্ব প্রাকলন করা হয়েছে 14,500 কোটি টাকা, এছাড়া কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে 37,710 কোটি টাকা। 2019-20 অর্থ বছরের বাজেটের আকার, মাননীয় স্পিকার, 2019-20 অর্থ বছরে বাজেটের আকার বা মোট ব্যয় প্রাকলন করা হয়েছে 5,23,190 কোটি টাকা, যা জিডিপির 18.1%। পরিচালন সহ অন্যান্য ব্যয় খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 3,20,469 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে 2,02,721 কোটি টাকা। সার্বিকভাবে বাজেট ঘাটতি দাঁড়াবে 1,45,379 কোটি টাকা, যা জিডিপি 5.0%। এখানে উল্লেখ্য একই হার গত বাজেটও প্রাকলিত ছিল, এখানে আমি একটু উল্লেখ করতে চাই। স্বাভাবিকভাবে আমরা সবসময় বাজেট ঘাটতি 5% ধরে থাকি, তবে আমরা অনেক সময় এর থেকে কমও হয়, আবার আমরা বাজেটটা সঠিকভাবে ব্যবহারও করতে পারি। এখানে উল্লেখ্য যে একই হার গত বাজেটও প্রাকলিত ছিল, ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে 68,016 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 77,363 কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে 47,363 কোটি টাকা এবং সঞ্চয়পত্র অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে 30,000 কোটি টাকা। এটা লাগবে, এটা কাবালের ড্রোন দিয়ে খাতভিত্তিক নীতি কৌশল কর্মপরিকল্পনা ও সম্পদ সঞ্চালন। বাজেটের গুরুত্বপূর্ণ নীতি কৌশল, মাননীয় স্পিকার, এখন আমি আগামী অর্থ বছর সহ মধ্যমেয়াদে আমাদের গুরুত্বপূর্ণ নীতি কৌশল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। আগামী 19-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%, 2024 সালের লক্ষ্যমাত্রা 10%,
এবং 2030 সাল ও তদূর্ধ্ব সময়ের জন্য 10% টেকসই প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এখন আমি খাতভিত্তিক কিছু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরছি। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি সুসংবাদ দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর প্রাসঙ্গিক কিছু বিষয় আমি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন দীর্ঘদিন আমাদের শিক্ষা মন্ত্রণালয় নানাবিধ কারণে এমপি ভুক্তি কার্যক্রমটি বন্ধ ছিল। এবার শিক্ষা মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই দীর্ঘদিন বন্ধ থাকা এমপিও ভুক্তি কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে। আমি এজন্য দেশবাসী ও আপনাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তৃতা না, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা পড়ছি, আর নিজেরটা হলে হয়তো বলতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যে যে জায়গায় ধন্যবাদ দেওয়া হয়েছে সেটা আপনি অবশ্যই পড়বেন। মাননীয় স্পিকার, শিক্ষা বিষয়ে আলোকপাত করার আগে আমি জাপানের একটি স্মরণীয় দৃষ্টান্তের উল্লেখ করতে চাই। 18 শতকের শেষার্ধে মেইজি পুনর্গঠন শুরুর আগে জাপান ছিল জ্ঞান বিজ্ঞানের একটি পশ্চাৎপদ দেশ। সম্রাট মেইজি জাপানিদের এমনকি রাজপুত্রকেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে পাঠিয়ে পাশ্চাত্য শিক্ষা ও প্রযুক্তি জ্ঞান আহরণ করার তাগিদ দেন। সম্রাট মেইজি বুঝতে পারলেন জাপানে ছাত্রের অভাব নেই, অভাব হচ্ছে উপযুক্ত শিক্ষকের। তাই তিনি পাশ্চাত্য দেশসমূহ থেকে বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত কয়েক হাজার শিক্ষককে জাপানে নিয়ে এলেন। জাপানের শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করে তোলার জন্য এইরূপ প্রাজ্ঞ ও দূরদর্শী নীতির কারণে জাপান শুধু পশ্চিমাদের সমকক্ষ হয়েই থাকেনি, বরং সারা বিশ্বে সকলের আগে প্রথম শতভাগ শিক্ষিতের দেশ হওয়ার গৌরব লাভ করে। এই লাইনটা কি পড়তে হবে আমার? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, গুণগত উৎকর্ষ সাধন ও শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ হয়েছে। আমরা মনে করি সম্রাট মেইজিকে অনুসরণ করার সময় আমাদেরও এসে গেছে। মাননীয় স্পিকার, এখন আমাদের ছাত্রীর ঘাটতি নেই, ঘাটতি দেখা দিয়েছে উপযুক্ত ও প্রশিক্ষিত শিক্ষকের। প্রাথমিক স্তর থেকে শিক্ষা সর্বস্তরে আমাদের উপযুক্ত এবং শিক্ষিত শিক্ষকের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে হস্তান্তর করতে চাই। আমাদের আগামী পথ চলা পুরোটাই নির্ভর করছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষার সকল স্তরের জন্য উপযুক্ত শিক্ষক বাছাইকরণ, তাদের প্রশিক্ষণ, সহপযোগী শিক্ষার বিষয়ে কারিকুলাম নির্ধারণ এবং একান্তই সময়ের দাবি। আমাদের সরকার এই বছর থেকে এ বিষয়গুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় স্পিকার, বিশ্ব এখন তৃতীয় শিল্প বিপ্লব থেকে চতুর্থ শিল্প বিপ্লবে উত্তরণের পথে। বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও তৈরি হতে হবে, নাহলে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তাই আমাদের ক্লাসরুমগুলো হতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের উপজীব্য এবং সাবজেক্ট স্পেসিফিক, যেখানে শেখানো হবে ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটেরিয়াল সায়েন্স, ইন্টারনেট অফ থিংস, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লকচেইন টেকনোলজি সহ এ জাতীয় অন্য সকল টেকনোলজি। এ সকল বিষয়ে শিক্ষা গ্রহণ এখন সময়ের দাবি।
মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এই সকল কার্যক্রম বাস্তবায়নে আমরা এই বাজেট কাল থেকেই শুরু করতে চাই, এই জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। মাননীয় স্পিকার, বর্তমানে 28টি মন্ত্রণালয় ও বিভাগ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী 2019-20 অর্থবর্ষে এ বাবদ মোট 87,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা জিডিপির 3.04% এবং মোট বাজেটের 16.75%। জনমিত্তিক লভ্যাংশ তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। মাননীয় স্পিকার, বাংলাদেশের সামনে জনমিত্তিক লভ্যাংশের যে সুবর্ণ সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, এই স্লোগানকে সামনে রেখে দেশের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যুবকদের জন্য মধ্যে সকল প্রকার ব্যবসা উদ্যোগ স্টার্ট আপ সৃষ্টির জন্য চলতি অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। 2030 সালের মধ্যে 3 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্বের অবসান ঘটানো হবে। অপার সম্ভাবনার খাত প্রবাস আয়। রেমিটেন্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব করা এবং বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থের উপর আগামী বাজেটে 2% হারে নগদ প্রণোদনা প্রদান করা হবে। এর ফলে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে। বিদেশ গমনকারী সকল কর্মীকে বিমার আওতায় আনার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। ভৌত অবকাঠামো সমন্বিত ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থা, ঢাকা মহানগরীতে পরিকল্পিত সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান 2015-35 বাস্তবায়ন করছি। এর আওতায় বাংলাদেশের প্রথম মেট্রো রেল উত্তরা হতে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6 নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী অর্থবছরই জাপান সরকারের আর্থিক সহায়তায় MRT লাইন 1-এর কাজও শুরু হবে। কৃষিখাত, কৃষির উন্নয়ন দেশের সমৃদ্ধি। মাননীয় স্পিকার, আমি কৃষিখাতের উপর কিছু বলার আগে জাতির পিতার একটি উদ্ধৃতি যা এই খাতটির জন্য পরিধানযোগ্য তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন, তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে, আনকোট। আমাদের সরকারের যুগোপযোগী নীতি কৌশল, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ বিজ্ঞানীদের অবদান এবং কৃষক ও জেলে ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ বিশ্বে সবজি উৎপাদনে তৃতীয়, চাল উৎপাদনে চতুর্থ, মিঠাপানি মাছ উৎপাদনে চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে চতুর্থ স্থানে আছে। কৃষি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় স্বাভাবিক বিনিয়োগের অতিরিক্ত হিসেবে কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে 20% নগদ প্রণোদনা ও কৃষিক্ষেত্রে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের ব্যবহারের জন্য বিদ্যুৎ বিলের উপর বিদ্যমান রিবেট প্রদান অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণ। মাননীয় স্পিকার, নদী ভাঙনে বসত বাড়ি, জনপদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে ফেলছে। নদী ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য 100 কোটি টাকা
থোক বরাদ্দের প্রস্তাব করছি। আমার গ্রাম আমার শহর, গ্রাম হবে শহর স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার পল্লী উন্নয়নকে রেখেছে অগ্রাধিকার তালিকায়। নির্বাচনী ইশতেহার 2018-তে বর্ণিত আমার গ্রাম আমার শহর ধারণাটিকে ভিত্তি করে গ্রামের সকল বৈশিষ্ট্য বজায় রেখে গ্রাম পর্যায়ে উন্নত যোগাযোগ অবকাঠামো স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুযোগ তৈরি, নিরাপদ পানীয় ও স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কৃষিযন্ত্র সেবা কেন্দ্র ও ওয়ার্কশপ স্থাপন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, হালকা যন্ত্রপাতি তৈরি ও বাজারজাতকরণে ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের জন্য আমরা প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করব। বিশ্ব বাণিজ্যে সুদৃঢ় অবস্থান। মাননীয় স্পিকার, রপ্তানি খাতকে বিকশিত করার লক্ষ্যে এই খাতটিকে কম্পিটিটিভ অবস্থানে নিয়ে আসা হবে এবং দূর করা হবে সকল ধরনের বাধা। যেই সকল খাতে রপ্তানির সুযোগ বেশি সেখানে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে। আমাদের আইসিটি, চামড়া, ঔষধ, আসবাবপত্র, জুয়েলারি, বিশেষত জেমস অ্যান্ড স্টোনস কাটিং একটি গুরুত্বপূর্ণ খাত হতে পারে। এর সাথে আমি যুক্ত করছি পাট খাতও, পাটজাত পণ্য রপ্তানি, চামড়াজাত পণ্য রপ্তানি। দ্রুত বিকাশমান বস্ত্রশিল্প। মাননীয় স্পিকার, আপনি জানেন আমরা তৈরি পোশাক শিল্প রপ্তানিতে পৃথিবীতে দ্বিতীয় স্থানে অবস্থান করছি। বস্ত্র পোশাক খাতের জন্য উপযুক্ত করে দক্ষ জনবল সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানির চারটি খাতে নগদ প্রণোদনা প্রদান করা হচ্ছে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থ বছরে অবশিষ্ট সকল খাতে তৈরি পোশাক রপ্তানিতে 1% হারে নগদ রপ্তানি প্রণোদনা প্রদানের প্রস্তাব করছি। চতুর্থ, শিল্প বিপ্লব উপযোগী দক্ষ মানব সম্পদ সৃষ্টি। মাননীয় স্পিকার, আগামীর পথে এগিয়ে যাওয়ার বড় প্ল্যাটফর্ম হচ্ছে প্রশিক্ষিত মানব সম্পদ, যারা চতুর্থ শিল্প বিপ্লবের সুফল জাতীয় জীবনে কাজে লাগাতে পারদর্শিতা দেখাতে পারবেন। আমাদের কাজ করতে হবে রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট আর অ্যান্ডি নিয়ে, ইনোভেশন নিয়ে। আমাদেরকে অভ্যস্ত হতে হবে চতুর্থ শিল্প বিপ্লবে ব্যবহার্য সকল টেকনোলজির উপর, আমাদের আর অ্যান্ডি এবং ইনোভেশনস এর উপর এবছর থেকেই কাজ শুরু করব, যার জন্য বাজেটে একটি বিশেষ বরাদ্দ রাখা হবে। সামাজিক সুরক্ষা খাতের বিস্তৃত গভীরতা। মাননীয় স্পিকার, দারিদ্র হ্রাসের লক্ষ্যে বর্তমানে দেশের প্রায় 1/4 পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহার 2018-এর অঙ্গীকার অনুযায়ী আগামী 5 বছরে এই খাতে বরাদ্দ দ্বিগুণ করা হবে। সামাজিক নিরাপত্তা খাতে মোট 74,367 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছর ছিল 64,404 কোটি টাকা। এই বরাদ্দ মোট বাজেটের 14.21% এবং জিডিপির 2.56%। আগামী অর্থ বছরের জন্য মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ছাত্রদের উপবৃত্তির পরিমাণ বৃদ্ধিসহ অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের উপকারভোগীর আওতা বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পিত নগরায়ণ ও আবাসন। মাননীয় স্পিকার, আমাদের দেশের আবাসন খাত দীর্ঘদিন যাবৎ প্রায় স্থবির হয়ে আছে। এই খাতটি বিকশিত না হওয়ার অন্যতম কারণ স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।
আর অপ্রদর্শিত আয়ের পরিমাণও বাড়ছে। আমরা এই সকল ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে দেশব্যাপী সাড়ম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। সকল স্তরের জনগণকে সাথে নিয়ে দেশ বিদেশে উৎসবের আঙ্গিকে এটি উদযাপন করার ব্যাপক প্রস্তুতি চলছে। আর্থিক খাতে সংস্কার, ব্যাংকিং খাতে ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার। মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতে শুরু থেকে এ পর্যন্ত বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় কোনো প্রকার সংস্কার আমরা লক্ষ্য করি নাই। ব্যাংক থেকে কোনো ঋণ গ্রহীতা ঋণ গ্রহণ করে ঋণ শোধে ব্যর্থ হলে তার জন্য কোনো প্রকার এক্সিটের ব্যবস্থা ছিল না। আমরা এবার এই কার্যক্রমটি আইনি প্রক্রিয়ায় সুরাহার লক্ষ্যে একটি কার্যকর ইনসলভেন্সি বা ব্যাংক্রাপসি আইনের হাত ধরে ঋণ গ্রহীতাদের এক্সিটের ব্যবস্থা নিচ্ছি। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা সুদৃঢ় করার জন্য একটি ব্যাংক কমিশন প্রতিষ্ঠার কথা আমরা দীর্ঘদিন শুনে আসছি। এ বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা লক্ষ্য করে আসছি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে বিশেষ কোনো ফাইন্যান্সিয়াল টুলসের ব্যবহার নাই, তাই ব্যাংক সম্পূর্ণ স্বল্প মেয়াদে আমানত সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ঋণ প্রদানে বাধ্য হতো। এতে ভারসাম্যহীনতা মিচম্যাচ তৈরি হয়, এটা কখনো কখনো সংকট সৃষ্টি করে থাকে। এই জাতীয় ভারসাম্যহীন অবস্থা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি ভাইব্রান্ট বন্ড মার্কেট সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল টুলস যেমন ওয়েজ আর্নার্স বন্ড, ভেঞ্চার ক্যাপিটাল, ট্রেজারি বন্ড জাতীয় ফাইন্যান্সিয়াল টুলসের ব্যবহারে উৎসাহিত করব। আমরা এখাতে আর যে সমস্ত সংস্কার কথা ভাবছি সেগুলো হচ্ছে, ক, পর্যায়ক্রমে আমরা ব্যাংকের মূলধন অথরাইজড অ্যান্ড পেইড আপ ক্যাপিটালের পরিমাণ বাড়াব, খ, ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনব যাতে করে আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনার অঙ্গসমূহ যথা ভ্যাট, কাস্টমস এবং আয়কর সংক্রান্ত আইন সহ অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করা হবে। গ, প্রয়োজন বোধে ব্যাংক একীভূতকরণ, অ্যামালগামেশন, মার্জার ও অ্যাবজর্পশন এর প্রয়োজন হলে সেটা যেন আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করা যায় তার জন্য ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। ঘ, যে সকল ঋণ গ্রহীতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন পরিশোধ না করার জন্য ইচ্ছাকৃত খেলাপি যারা, সেই সমস্ত ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উম, দেশের শিল্প ও ব্যবসা খাতকে কম্পিটিটিভ করার লক্ষ্যে আমরা ব্যাংক ঋণের উপর সুদহার সিঙ্গেল ডিজিটের উপর দেখতে চাই, এই লক্ষ্যে আমরা কাজ করছি। চ, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি আইন ঝুঁকোপুঝুঁকি করে দাঁড় করানোর লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। শেয়ার বাজারের সুশাসন। মাননীয় স্পিকার, আপনি জানেন একটি শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন একটি শক্তিশালী পুঁজিবাজার। একটি দেশের অর্থনীতি যত শক্তিশালী সেই দেশের পুঁজিবাজারটিও স্বাভাবিক নিয়মেই শক্তিশালী থাকবে। আমরা যেমনটি চাই আমাদের দেশের জন্য একটি শক্তিশালী অর্থনীতি, ঠিক তেমনিভাবেই আমরা দেখতে চাই একটি বিকশিত পুঁজিবাজার শিল্প বিনিয়োগে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের আদর্শ মাধ্যম হচ্ছে পুঁজিবাজার।
তবে বাংলাদেশে ব্যাংক খাত হতে স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের প্রবণতা লক্ষণীয়, যা পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় না। এতে ভারসাম্যহীন অবস্থা মিসম্যাচ তৈরি হয়, আর তাতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্ট ব্যাংক এবং ঋণ গ্রহীতাগণ। আমরা পুঁজিবাজার হতে দীর্ঘমেয়াদি ঋণ সংগ্রহে ঋণ গ্রহীতাদের উৎসাহ প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে প্রণোদনা স্কিমের আওতায় 856 কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পুনঃব্যবহারের জন্য অর্থ ছাড় করা হয়েছে। আগ্রহী বিনিয়োগকারীদেরকে শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে এ বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পুঁজিবাজারের কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য ভিজিলেন্স জোরদার করা হবে। এই বাজেটে পুঁজিবাজারের জন্য অনেক প্রণোদনা থাকছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের জন্য 50,000 টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত থাকবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত কর পরিহার করা হবে। পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা অব্যাহত থাকবে। পুঁজিবাজারে কোনো সিক বা রুগ্ন কোম্পানিকে যদি কোনো ফিনান্সিয়ালি শক্তিশালী কোম্পানি আত্মীকরণ করতে চায়, সেটা বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নেগোসিয়েশনের মাধ্যমে কিছুটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দিয়ে হলেও এই কাজটা করা গেলে পুঁজিবাজার অনেক শক্তিশালী অবস্থানে আসবে বলে আমরা মনে করি। এই প্রক্রিয়ায় পুঁজিবাজারের গভীরতা বাড়বে এবং স্থিতিশীলও থাকবে। ঝুঁকি মোকাবেলায় বিমা। প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এ থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি হতে কৃষকগণকে রক্ষার্থে শস্য বিমা একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। বৃহৎ প্রকল্পের জন্য সৃষ্ট সম্পদের বিমা দেশীয় বিমা কোম্পানির মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে একাধিক কোম্পানির সাথে যৌথ বিমা সম্পাদনের ব্যবস্থা করা হবে। লস অফ প্রফিটের জন্য বিমা চালুর উদ্যোগ নেওয়া হবে। কারখানার শ্রমিকদের জন্য অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বাস্তবায়ন করা যেতে পারে। সঞ্চয়পত্র ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন। মাননীয় স্পিকার, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্দেশ্যে অর্থ বিভাগের উদ্যোগে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিক্রয়, মুনাফা, নগদায়ন ইত্যাদি বিষয়ে রিয়েল টাইম তথ্য পাওয়া সম্ভব হবে। এনআইডি এর ভিত্তিতে সঞ্চয়পত্র ক্রয়ের ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ করা যাবে। গ্রাহকের মুনাফা ও আসল ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার স্বপ্নের দিগন্ত প্রসারিত করেছে আর বৃদ্ধি করেছে স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতা। 2009 সালে বর্তমান সরকার দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণের পরপরই দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দিন বদলের সনদ রূপকল্প 2021 ঘোষণা করে। দ্রুততম সময়ে আর্থসামাজিক উন্নয়নের এই রূপরেখা বাস্তবায়নে সরকারের ঈর্ষণীয় সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সরকারের পরিকল্পিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মাধ্যমে দেশে ধারাবাহিকভাবে এক অবিশ্বাস্য গতিবেগে উচ্চহারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অর্থনীতির সকল এলাকায় আজ ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান, পাশাপাশি চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আজ নেই কোনো মৌলিক বৈষম্য, নেই কোনো ব্যবধান। রূপকল্প 2021-এর ধারাবাহিকতায় বর্তমান সরকার জাতির সামনে নিয়ে এসেছে আরেকটি নতুন প্রেক্ষিত পরিকল্পনা, রূপকল্প 2041। 2041 সালের মধ্যে বাংলাদেশকে
উচ্চ মধ্যম আয়ের দেশের স্তর পেরিয়ে একটি শান্তিপূর্ণ সুখী ও সমৃদ্ধ উন্নত দেশ সোনার বাংলাদেশ রূপান্তরের নিমিত্তে আমরা সংকল্পবদ্ধ। মাননীয় স্পিকার, ইতিহাসের দীর্ঘ পথ চলায় আমরা এখন এমন এক ক্ষণে এসে উপনীত হয়েছি যেখান থেকে পেছনে ফিরে তাকালে দেখা যায় অনেক চড়াই উৎরায় পেরিয়ে আসার ইতিহাস, সামনে এখনও রয়েছে চ্যালেঞ্জিং পথ পরিক্রমা। মাননীয় স্পিকার, আপনি জানেন কোনো জাতির চলার পথ সবসময় সহজ ও সরল রেখার হয় না, আসে নানা বাধা ও বিপত্তি, কিন্তু আমাদের রয়েছে রুখে দাঁড়াবার ও প্রতিরোধ গড়ে তোলার অমিত শক্তি, আর সে শক্তি আমাদের জনগণ। গভীর সংকটেও বাঙালি বারবার সফলভাবে খুঁজে নেয় উত্তরণের পথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইতিহাসের সাহসী সন্তানেরা উপহার দিয়েছিল এই দেশ। জাতির পিতা আমাদের সোনার বাংলা স্বপ্ন দেখিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনের এক বিস্ময়কর যাত্রা তিনি শুরু করে দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নির্দেশিত পথেই নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় মাতৃভূমিকে একের পর এক সিঁড়ি ভেঙে অনন্য উচ্চতায়। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার সোনালী যুদ্ধ এখনও অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে জন্ম জন্মান্তরে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে, আমাদের লাল সবুজের পতাকাটিকে ঘিরে। যতদিন এই পৃথিবীর বুকে লাল সবুজের বাংলাদেশটি থাকবে, ততদিন এই লাল সবুজের পতাকাটিকে বিশ্বের সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন রাখবে আমাদের তারুণ্য, আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের লাখো কোটি মহান মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান, মহান মুক্তিযোদ্ধাদের রক্তের উত্তরাধিকার। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে সকল সময় জাতির অনুপ্রেরণার উৎস হিসেবে তিনি আমাদের মাঝে ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন সূর্যের মতো দেদী প্রমাণ। তাকে ঘিরেই এগিয়ে যাবে সোনার বাংলাদেশ, আর তার আহ্বানে দেশের মানুষ এগিয়ে আসছে লাখে লাখে কোটিতে কোটিতে। আসবে পদ্ম ফুলের মতো গভীর পানিকে ভেদ করে সূর্যের আলোকে দেখতে, আজ কাল বা অনাগত ভবিষ্যতে তারা আসবে তাদের পিতা মাতা প্রিয় ভাই বোন তাদের স্বজনদের রক্তের ঋণ শোধ করতে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদের লাল সবুজের পতাকাকে বিশ্বের শীর্ষ চূড়ায় নিয়ে যেতে। সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং মাননীয় অর্থমন্ত্রীকেও অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হবে এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, 2018-2019 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2019-2020 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী, অর্থ বিল 2019। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামালকে অর্থ বিল 2019 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মহান জাতীয় সংসদে অর্থ বিল 2019 উত্থাপন করার অনুমতি চাচ্ছি।
মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি এখানে অর্থ বিল 2019 আমরা বাজেট বক্তৃতা শুনলাম, বাজেটের উপরে আজকে এখানে উত্থাপন হবে বাজেট। আমরা জানি বাজেট একটা অর্থ বিল, কিন্তু সব অর্থ বিলই কিন্তু বাজেট নয়। আপনি এখানে একটা ডাইরেকশন দিয়েছিলেন, যেদিন এখানে আপনি প্রথম আসেন সেই ডাইরেকশনটা আমি একটু পরিশোনা দিয়ে চাই। আপনি বলেছিলেন যে অনুচ্ছেদ 87(1) প্রত্যেক অর্থবর্ষের সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ব্যয় সম্মিলিত একটা বিবৃতি, এই ভাগে বার্ষিক আর্থিক বিবৃতি নামে অভিহিত সংসদে উপস্থাপিত হইবে। এইটাই উপস্থাপিত হইবে আপনার নির্দেশ, এবং এই সংবিধানেও আছে। এবং মাননীয় সদস্য, আমার ওই বক্তব্যে আরও আছে এই অধিবেশনে একটি অর্থ বিল উত্থাপন করা হবে। হ্যাঁ, আপনি পুরোটুকু হয়তো পড়েন না। আমি পুরোটুকুই পড়েছি। আপনি অর্থ বিলটাকে আলাদা করেছেন। আপনি বলেছেন, তারপরে বলেছেন কার্যপ্রণালী বিধির 111 থেকে 129 বাজেটে মঞ্জুরি ছাটাই অর্থ বিল নির্দিষ্ট বিল সংক্রান্ত বিল উত্থাপিত হবে, এখানে কোনো ভুল নেই। এখানে বলেছেন এর পাশাপাশি অর্থ বিল সংসদে উত্থাপন ও সংসদে পাশ হবে। সংসদে যদি অর্থ বিল আলাদাভাবে পাশ হয়, তাহলে এই যে বার্ষিক আর্থিক বিবৃতি, এটা তো আপনার কনস্টিটিউশনে লেখা আছে। আপনি নির্দিষ্টকরণ বিলের সাথে হয়তো আপনি এটাকে কনফিউজ করছেন। আপনি কিভাবে বাৎসরিক এই বিলটা উত্থাপন করবেন? এইটা 87(1)-এ লেখা আছে। এখন যদি অন্য কিছু হয় আমার কিছু বলার নাই, এটা আমার অবজারভেশন। এই সংবিধান অনুযায়ী হচ্ছে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। জি, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে অর্থ বিল 2019 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হল। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি অর্থ বিল 2019 বিলটি আজকে উত্থাপিত হলে আমি মনে করি বাজেট আলোচনার সময় মাননীয় সংসদ সদস্য বিস্তারিত আলোচনা করার অনেক সুযোগ পাবেন। এই জন্য আমি মনে করি এই বিলটির উপরে আজকে কোনো সেটার আপনি শুধু বিলটি পাশের অনুমতি, জি উত্থাপন করছি, বিলটি উত্থাপন করুন। আচ্ছা ঠিক আছে, ওকে, অলরাইট। উত্থাপন করছি অর্থ বিল এত। মাননীয় স্পিকার আমি আহমদ মোস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ করুন এবং কতিপ আইন সংশোধন করবে আইনিত বিলটি অর্থ বিল 2019 এই মহান সংসদে উত্থাপনের উত্থাপন করলাম। জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অর্থ বিল 2019 সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 2/1426-16 June 2019 রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।